ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোনিয়া তোমরা দেখছ সোনিয়ার ইউটিউব জানি চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ কিন্তু সারাদিন বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে কী করব কী করবো বুঝতে না পেরে বর্মাশাহীকে ফোন করে বসলাম আর বললাম চলো একটু ঘুরতে যাবো ভালো লাগছে না অনেক দিন ধরে ঘুরতে যাইনি তাই বেরিয়ে পড়লাম দিল্লি রোড হয়ে সোজা চন্দননগরের দিকে আর এই দেখো এখানে যেতে যেতে দেখতে পেলাম একটা এক্সপ্রেস ট্রেন টাইপের এটা কিন্তু ইন্টারসিটি ট্রেন আর এখানে এত লাইটিং হয়েছে না লাই লাইটিং তোমাদের একটু দেখাই চলো এই দেখো যেতে যেতে আমাদের এত লাইটিং দেখে চকে পড়ল এই ট্রেনটা তাই চলে এলাম এখানেই খেতে বললাম এখানেই খাবো চলো এখানেই খাওয়া যাক এই দেখো ইন্টারসিটি এক্সপ্রেসটা তোমাদের একটু দেখাই চলো এই দেখো এটা হচ্ছে ইন্ডাসিটি এক্সপ্রেস লেখা আছে বড় বড় করে দেখো এর ভেতরে কিন্তু দাদারা রান্না করছেন আর বাইরেটা দেখতে পাচ্ছ যত টি আর চেয়ার টেবিলগুলো লাগানো রয়েছে এখানে কিন্তু সার্ফ করে দিয়ে যাবেন আর এত লাইটিং দিয়েছে না লাল লাল লাইট তাই আমাকে ঠিক দেখা যাচ্ছে না আমিও লাল লাল হয়ে গেছি তোমরা কিন্তু বুঝতেই পারছো আর এই দেখো এখানে সিটি এক্স প্রেস লেখা রয়েছে কিন্তু তোমরাও কিন্তু যেও আর যে জানিও যে কেমন লাগলো এই ইন্টারসিটি এক্সপ্রেসের লাইটিংগুলো আর এখানে বসে পড়েছি খাওয়ার খেতে আর খাওয়ার অর্ডার করে দিয়েছি আমরা নিয়ে নিয়েছিলাম একটু রাইস আর খাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বাইরে থেকে ঘুরে দেখাবো এই দেখো বাইরেটা ঠিক এই রকম করা রয়েছে পুরোটাই লাইটিং দিয়ে সাজানো রয়েছে প্রচুর লাইট দেওয়া রয়েছে আর তাই যেতে যেতে আমাদের কিন্তু এইটার দিকেই চোখ পড়লো এই ট্রেনটার দিকে এই দেখো আর এখানে দেখতে পাচ্ছ ড্রাম দিয়ে কিন্তু করা রয়েছে প্রত্যেকটা দেখো টেবিলের নিচে যেগুলো দেওয়া রয়েছে ওগুলো কিন্তু ড্রাম আছে লাল করে কালার করা রয়েছে আর সঙ্গে এবারে আমাদের চলে আসবে খাবার আর গরম গরম খাবার চলে এসছে এই দেখো এগ রাইস নিয়ে নিয়েছিলাম আর একটু নিয়ে নিয়েছিলাম বাটার পনির দাদাকে বললাম আমরা সার্ভ করে নেবো কিন্তু দাদা বললেন না আমি করে দিচ্ছি তাই বললাম ঠিক আছে এই দেখো বাটার পনির দিয়ে দিয়েছে আমাদেরকে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু নান বাটার নান তো ওটা পরে আস আর এখানে গরম গরম খাবার ফেলে রাখা উচিত না তাই খেয়ে নেব চলো বন্ধুরা এই দেখো বাটার নানটা এখানে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে এই দেখো খাচ্ছি কিন্তু একদমই বাজে ছিল পনিরটা খেতে আর খাওয়ার শেষে একটুখানি ফটো তুলে নেবো আর তোমাদের হাই হ্যালো করে নিলাম আর সঙ্গে দেখো একটা ডগি চলে এসছে ডগিটা কি কিউট না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো